হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। হাবিব ভাই কৃষ্ণর পক্ষ থেকে আপনাদের সকলকে জানা আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজ আমরা আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম। বর্তমানে আমার কাছে এই চারটি বাইক রয়েছে। এই বেশ আপনারা দেখতে পাচ্ছেন ফোরবি ABS ব্ল্যাক কালার বাইক, আর এছাড়া দেখতে পাচ্ছেন FZS বাসন 3, জিক্সার FIBS ব্লু কালার বাইক, আর রয়েছে FZS বাসন 2। এই চারটা বাইকই কিন্তু নিউ কন্ডিশন রয়েছে, খুব কম চলা। এই কম চলা ইউজ করা যারা বাইক খুঁজতেছেন নিউ কন্ডিশনের, তারা কিন্তু এই বাইকগুলো নিতে পারেন। আজকের ভিডিওতে এই বাইকগুলোর প্রাইস এবং এর ডিটেল সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা নিউ কন্ডিশনের বাইক ক্রয় এবং বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের লোকেশনটা হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড, পূর্ব আদালত পাড়া। শোরুমটির নাম হচ্ছে হাবিব বাইক স্টোর। আর যে কোনো তথ্য জানার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, ভিডিও শুরুর দিকে প্রথমে আপনাদেরকে যে বাইকটি দেখিয়ে দিব সেটা হচ্ছে ইয়ামাহা FZS বাসন 2 আর্মাডা ব্লু কালারের বাইক। এই বাইকটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে, কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো ধরনের প্রবলেম নেই। নিউ অবস্থায় যে টায়ারের দাগগুলো থাকে সেই দাগগুলো কিন্তু একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা আপনারা সরাসরি এসে দেখলেই বুঝতে পারবেন আরও কতটা নিউ কন্ডিশন রয়েছে। তো এই পাশের অংশটুকু দেখেন ভিউয়ার্স, এখানে কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই। বাইকটি রান করেছে অনলি 2700 কিলোমিটার, আর বাইকটি অন টেস্ট অবস্থা রয়েছে। এটা আপনারা নিয়ে যে কোনো জায়গায় কিন্তু নাম্বার করে নিতে পারবেন, তাও আবার নিজ নামে, কোনো ধরনের প্রবলেমে পড়বেন না। তো এবার চলে আসা যাক এই বাইকটির প্রাইসের দিকে। এই বাইকটির প্রাইস পড়বে 2,15,000 টাকা। এটা আমাদের আস্কিং প্রাইস। অবশ্যই এখানে আপনারা বার্গেনিং করতে পারবেন, তার মাধ্যমে করার অপশন রয়েছে। তো পরবর্তীতে যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে সুজুকি জিক্সার নেকেড বাসনের ব্লু কালারের বাইক, FIABS বাইক। এই বাইকটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে, কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো ধরনের প্রবলেম নেই। ABS-এর কন্ডিশনটা দেখেন ভিউয়ার্স, আর নিয়ে হচ্ছে যে টায়ারের দাগগুলো থাকে সেই দাগগুলো কিন্তু স্পষ্ট রয়ে গেছে। তো এই বাইকটি মাত্র 1400 কিলোমিটার রান করেছে, অন টেস্ট অবস্থা রয়েছে। যারা ব্লু কালারের জিক্সার নেগেট বাসনের বাইকটি খুঁজতেছেন তারা কিন্তু এই বাইকটি দেখতে পারেন। বাইকটার প্রাইস পড়বে 2,48,000 টাকা। অবশ্যই এখানে আপনারা বার্গেনিং করতে পারবেন। এই বাইকটা নিয়েও কিন্তু আপনারা নিজ জেলায় নিজ নামে নাম্বার করে নিতে পারবেন। তো পরবর্তীতে যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের FZS বাসন 3। এটা কিন্তু ABS বাইক, আর এটা আপনারা সকলে জানেন FZS বাসন 3টা ABS বাইক হয়ে থাকে। টায়ারের লোভগুলো দেখেন, নিউ হচ্ছে যেরকম থাকে বাইকের কন্ডিশন ঠিক একই রকম রয়েছে। বাইকটি মাত্র 6,000 কিলোমিটার রান করেছে, বাইকটির বয়স হচ্ছে 6 থেকে 7 মাস। আর এই বাইকটিতে কিন্তু এক্সট্রা অনেক কিছুই লাগানো রয়েছে, প্রায় 8,000 টাকার মতো অ্যাক্সেসরিজ লাগানো রয়েছে, এক্সট্রা ডেকোরেশন করেছে যার বাইক ছিল। আর তো এই বাইকটি যারা খুঁজতেছেন FZS বাসন 3 ABS বাইক, এই বাইকটিতে কিন্তু তারা দেখতে পারেন। বাইকটি রান করেছে অনলি 6,000 কিলোমিটার। বাইকটির প্রাইস পড়বে 2,35,000 টাকা। এটা আমার চাওয়া দাম, অবশ্যই এখানে আপনারা বার্গেনিং করতে পারবেন। বাইকটা কিন্তু অন টেস্ট অবস্থা রয়েছে, আইটা নিয়েও আপনারা যে কোনো জেলায় বাইকটা রান করাতে পারবেন, এবং হচ্ছে আপনার নামে নাম্বার প্লাস জেলার নাম্বার করে নিতে পারবেন, নিজের জেলার নাম্বার করে নিতে পারবেন। আর বাইকটির কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন পাচ্ছে, নিউ কন্ডিশন রয়েছে বাইকটা। তো এছাড়া কিন্তু এক্সট্রা অ্যাক্সেসরিজ কিন্তু লাগানো রয়েছে, এটা আপনাদেরকে আমি বলে দিছি, প্রায় 8,000 টাকার মতো এক্সট্রা অ্যাক্সেসরিজ লাগানো আছে। তো আপনারা এই বাইকটি দেখতে পারেন। যারা FZS বাসন 3 বাইক খুঁজতেছেন, রিকন্ডিশন বাইকের মধ্যেই নিউ কন্ডিশন নিতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই বাইকটি। তো পরবর্তীতে যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে ফোরবি ABS ব্ল্যাক কালার বাইক, ফুল ফ্রেশ কন্ডিশনও পাচ্ছেন, কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো ধরনের প্রবলেম নেই। নিউ হচ্ছে যেরকম থাকে বাইকের কন্ডিশন ফোরবিতে ঠিক একই রকম পাচ্ছেন। টায়ারের কন্ডিশন দেখেন ভিউয়ার্স, টায়ারে নিউ হচ্ছে যেরকম থাকে সাইডের লোভগুলো কিন্তু বিদ্যমান আছে। এছাড়া ABS-এর কন্ডিশনটা দেখেন, কোনো ধরনের প্রবলেম নেই। তো বাইকটি রান করেছে অনলি 4,300 কিলোমিটার, এটা কিন্তু অন টেস্ট অবস্থা রয়েছে। বাইকটির প্রাইস পড়বে 1,87,000 টাকা, এটা আমার চাওয়া দাম, অবশ্যই এখানে আপনারা বার্গেনিং করতে পারবেন। দেখা যাচ্ছে যে ঈদ আসতেছে সামনে, ঈদের আগে অনেকে বাইক ক্রয় করবেন, আবার যদি অনেকে বাইক ক্রয় করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখা যায় আমরা কিন্তু বাইক কিনতেছি বা সেল করতেছি, আমাদের দেখা স্টক হচ্ছে না। দেখা যায় এর আগে অনেকগুলোই বাইক ছিল, প্রায় 9টার মতো বাইক ছিল, অধিকাংশ বাইক কিন্তু সেল হয়ে গেছে। তো আপনাদের জন্য কিন্তু এই বাইকগুলো নিয়ে আসা রয়েছে, সামনে হয়তো আরও নতুন বাইক দেখতে পারবেন। যারা নিউ বাইক কিনতে চাচ্ছে নিউ কন্ডিশনের, রিকন
কন্ডিশন বাইকের মধ্যে কি বাইক কিনবেন তার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে বলে রাখতে পারেন ভাই আমার ঈদের আগে এই বাইকটা লাগবে তাহলে আমরা আপনাদেরকে সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করব তো ভিউয়ার্স আপনাদেরকে আবার বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড পূর্ব আদালত পাড়া শোরুমটির নাম হচ্ছে হাবিব বাইক স্টোর আর যে কোনো তথ্য জানার জন্য বিডি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়া যারা আপনারা কুরিয়ারের মাধ্যমে বাইকগুলো নেবেন অবশ্যই 20,000 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশনে দেবেন যে কোনো জেলায় বাইকগুলো নিতে পারবেন আর এই বাইকগুলো নিয়ে কিন্তু নিজ জেলায় নাম্বার করতে পারবেন কোনো ধরনের প্রবলেম পড়বেন না তাও আবার নিজ নামে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ